হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিগাত ফ্রম নিগাত এলিমেন্টস। আশা করি আপনার সবাই ভালো আছেন। এদিকে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগ আমি শুরু করতে চাচ্ছি, আশা করি আপনাদের পছন্দ লাগবে। আজকের ব্লগটা হচ্ছে আমার চাল, আমার বাসার বাংলাদেশ থেকে বেড়াইতে আসতেছেন ভিজিটে আমাদের এখানে। তো আমি এই ব্লগের মাধ্যমে আমি দু তিন দিনের মিলিয়ে একসাথে আমি ব্লগটা বানাইছি। আমার ছেলেটা দু তিন দিন ধরে অনেক অসুস্থ ছিল, তো রাত্রিবেলা হলেও ঘুমাইতে চায় না। এত জ্বর আসে, ওর 102-103 এরকম করে জ্বর আসে। আর রাত্রিবেলা ঘুমাইতে গেলে কান্না করে, শুধু বলে যে আমাকে কোলে নিয়ে হাঁটো। আর খানের মধ্যে অনেক ব্যথা করতেছে বলতেছে। তো ওকে নিয়ে আমি ডাক্তারে গেছিলাম। ডাক্তারে যাওয়ার বাদে ওর খানে ইনফেকশন হয়েছে বলে ওকে অ্যান্টিবায়োটিক দিছে। তো এটা ওকে নিয়ে বাসায় আসার পর বাসায় রেখে আমার বড় মেয়েকে নিয়ে আমি গেছিলাম একটু লুইসে। লুইসের মাধ্যমে ওই একটু বাথরুমের জন্য একটা ক্যাবিনেট কিনবো। আমার যে ক্যাবিনেটটা ছিল ওই গ্লাসের ক্যাবিনেট, ওটার ভিতরটা একদম নষ্ট হয়ে গেছে। তো ওইটা চেঞ্জ করার জন্য একটা ক্যাবিনেট, মানে আমি আমার বাথরুমের সাথে মিলিয়ে গ্রে কালারের ক্যাবিনেটটা নিয়েছি। ওইটা নিচে না ছিল, তিনটি খাট ছিল, তিনটি মানে বক্সের মতন ছিল ওইখানে, আবার বাকেটও সাথে ছিল। তো আমি হেঁটে হেঁটে মানে আরও কিছু দেখার ছিল, দেখতে গিয়ে আমি আর সবগুলো দেখি নাই, কিন্তু আমার যা দরকার ছিল তা আমি নিয়ে নিছি। আর এখানে কিছু আমি ডিশওয়াশারও দেখতেছিলাম। আমার পাশে একটা ডিশওয়াশার আছে, ওইটা পুরান হয়ে গেছে, তাই আমি দেখতেছিলাম যে যদি একটু ভালো সেলের মধ্যে পাই তাহলে না হয় একটা ডিশওয়াশারটাও আমি নিয়ে নিব। কিন্তু তেমন আমার পছন্দ হয় নাই, আর সেলের মধ্যেও কোনো কিছু ছিল না, তাই আর নেওয়া হয় নাই। তারপরে আমি গেছিলাম ওইখানে একটা মানে প্ল্যান্টের সেকশনে গেছিলাম। ওইখানে গিয়ে আমি কিছু দেখলাম, অরেঞ্জের প্ল্যান্ট ছিল, অরেঞ্জ, তারপরে লেমন, লাইম, বেনানা, এইগুলোর প্ল্যান্ট ছিল। ওইগুলোর দাম ছিল লাইক 29.99 করে এরকম। তো আমি দেখে আসছি, আমার কাছে দেখে পছন্দ লাগছে, কিন্তু আমি বাসায় আনি নাই কোনো একটা প্ল্যান, কারণ আমার বাসায় রাখার মতো কোনো মানে এমন কোনো জায়গা নাই যে আমি রাখবো সুন্দর করে। কারণ আমার তো বাসায় একটা ছোটো ছেলে আছে, আমার ছেলেটার জন্য রাখা সম্ভব না। ও সবগুলো দেখে সবগুলো ধরতে চায়, আর মানে বাসার ভিতরে বলটল এরকম খেলে সবগুলো আরও নষ্ট করে ফেলবে, তাই আমি আর আনি নাই। ভাবছি যে আরও একটু বড় তার বাদে আনবো। তো এদিকে আর নেক্সট ডে আমার বাসুর আর আমার জাল এসে অলরেডি এয়ারপোর্টে চলে আসছে, তাই আমি তাড়াহুড়ো করে রান্না করলো শেষ করে টেবিলটা লাগিয়ে নিচ্ছি। ওরা তো অলরেডি চলে আসছে, আমাদের বাসা আসতে 20 মিনিটের মতো লাগবে। তো আমি 20 মিনিটের ভিতরে আমি টেবিলটা একদম মানে সেট করে নিতে চাচ্ছি, কারণ ওরা তো এত জার্নি করে আসতেছে, ওদের জন্য খাবারটা আমি রেডি করে রাখা মানে আগেবারে রেডি করে রাখতে আমি চাচ্ছি, ওরা আসার পরে সাথে সাথে যাতে খাইতে পারে। আর এখানে আমার জাল ছিল, আমার আরেকটা জাল আর বাসু ছিল, আর আমার ননস ছিল। তো ওদেরকেও আমি বলছিলাম আসার জন্য, একসাথে আমরা সবাই লাঞ্চ করে নেব। তো এইখানে আমার সব রান্না শেষ, সবগুলো আমি অলরেডি সেট করে নিয়েছি টেবিলে। ওরাও চলে আসছে, আর চলে আসার পরে ওরাও খাইতে বসছে। খাবারগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে খুবই মজা হয়েছে। তেমন কিছু রান্না করতে পারিনি, কারণ সময়ের শটে আরও তাড়াহুড়ো করে জেদকে নিয়ে কোনো কিছুই করতে পারি না। অনেক মানে যখন আমি কিচেনে যাই, কিচেনে গেলে অনেক কাজ বেড়ে যায়, কারণ ও ক্যাবিনেটটা খুলে সবগুলো একসাথে সবগুলো বাইর করে সাথে থাকে। জেদকে সবগুলো শোনানো যায় কথা, কিন্তু খাওয়ারের কথা বললে ও কাউকে পছন্দ করে না, ও খানি একদম পছন্দ করে না। আর বাতার কথা বললে তো আরও না করে উঠে, ও খাওয়ার জন্য এত পিকি। আর এদিকে আমার জাল আমাদের জন্য আমের ছোটা বানিয়ে আনছেন, এত মজার আমের ছোটা, পাকা আমের ছোটা বানিয়ে আনছেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার বাদে ভাবি লাকেজটা খুলে গিফটগুলো বার করতেছেন, আর আমি বসে বসে দেখতেছি, ভিডিও করতেছি। ভাবি আমার জন্য এত সুন্দর জিনিস আনছেন। আমি ভাবিকে একবার বলছিলাম যে ভাবি আপনারা যদি আসেন তাহলে আমার জন্য মাটির বাসন নিয়ে আসেন, আমার খুব পছন্দ লাগে মাটির বাসন। এখানে আমি কিন্তু তেমন পছন্দ মতো মাটির কোনো কিছু আমি পাই নাই। আর গেছিলাম আমি দুই একটা দোকানের মতো, হাঁড়িগুলোও দেখছিলাম, এগুলো যেমন দাম কিন্তু তেমন সুন্দর না। তো আমি ভাবিকে বলছিলাম
দেখলাম সুন্দর দেখে আমার জন্য কিছু বাটিগুলো আনার জন্য, মাটির বাসন আনার জন্য। তো বাবি আমার জন্য আসেন, তার জন্য বাবিকে অশেষ ধন্যবাদ আমার জন্য এত সুন্দর গিফট আনার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যারা আমার এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে দেখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আমার ছোট মেয়ের সাথে মজা করতেছি, ও বলছিল যে ওইগুলো আমাকে দিয়ে দিও আমার সুন্দর লাগতেছে, তো আমি ওকে ওর সাথে মজা করতেছি, ওর বিয়ের সময় কিছু না দিয়ে এগুলোই দিয়ে দিব। বাবির সাথে একটা মাটির চামচ আনছেন, আমি যা সার্ভ করবো এই পার্টিগুলোর মাধ্যম তা চামচ দিয়ে নেওয়া যাবে। তো আমি প্ল্যান করে রাখছি অলরেডি এগুলোর মাধ্যমে কী কী দিবো, আমি যখন ইউজ করবো আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। একটার পর একটা বাটি এইগুলো খুব সবগুলি পছন্দ লাগছে, তার মাধ্যমে আমার এই বাটিটা খুবই পছন্দ লাগছে। এটা খুব সুন্দর, এই বাটিটা একদম ইন্ডিয়ান ব্লগারগুলোর মাধ্যমে দেখায় যে বাটিগুলো এরকম একদম। আমার কাছে ডিজাইনটাও খুব আনকমন লাগছিলো, মানে খুব সুন্দর লাগছিল। এখানে ভাবি আমার জন্য গ্রামের সিনারি একটা একদম হব গ্রামের এইটা আর্ট করে নিয়ে আসছেন, ভাবি নিজের হাতে এটা পেন্ট করছেন। কি সুন্দর, একটা ছোট্ট নদী যাচ্ছে এই পাশে, এগুলোর মধ্যে নৌকা আছে, বাসা বাড়ি একটা আছে, একটা বট গাছ আছে, দেখে খুবই সুন্দর লাগছে, পুরো গ্রামের বাড়ির মতো। এখানে বিকালকে একটু চার সাথে নাস্তা দেওয়ার জন্য পায়েস বানিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড এখন কাজে চলে যাবেন, ওনার জন্য আমি লাঞ্চ নিয়ে নিচ্ছি, মানে কাজে যাওয়ার জন্য ওর একটু টিফিন নিয়ে নিচ্ছি ওর কাজে গিয়ে খাওয়ার জন্য। তো বিকালের জন্য আমি একটু চা নাস্তা রেডি করে নিচ্ছি এখানের মতন, সবাই ব্ল্যাক টি খাবেন আর ভাইয়া শুধু একটু ব্ল্যাক কফি খাবেন। তো এইটা বানানো একদম ইজি, কেটেলের মতন পানিটা আমি বয়েল করে চাটা রেডি করে নিচ্ছি। বিকালকে চা খাওয়ার সাথে সাথে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগ, এতটুকুই। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে সেফ, স্টে কানেক্ট, খোদা হাফিজ।